হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবে। তো প্রথমে ইউটিউব অন করে নেবেন। তো এখানে আমার চ্যানেল সাইন ইন করা আছে, যদি সাইন ইন করা না থাকে অবশ্যই সাইন ইন করে নেবেন। তো আমরা এখানে ক্লিক করব, ইউটিউব স্টুডিও, এখানে ক্লিক করব। যদি আপনার চ্যানেলের ড্যাশবোর্ড, তো এখান থেকে এই যে লেখা আছে তৈরি করুন, এখানে ক্লিক করব। এখানে দুইটা অপশন দেওয়া আছে, ভিডিও আপলোড করুন এবং লাইভ ইন। তো আমরা ভিডিও আপলোড দেখবো যেহেতু আজকে, তো অবশ্যই ভিডিও আপলোড করুন, এখানে ক্লিক করব। তারপরে এখানে যে টিকমার্ক দেওয়া আছে, অ্যারো চিহ্ন দেওয়া আছে, সেখানে ক্লিক করব। আপনি যে ভিডিও আপলোড দিতে চাচ্ছেন আমরা এখানে ছোট্ট একটা ভিডিও আপলোড দিয়ে দেখব। তো আমাদের ভিডিও প্রসেস চলতেছে, এখানে দেখুন ভিডিও প্রসেস করা হচ্ছে, যে ধরনের ভিডিও সেটা সম্পর্কে এখানে লিখবেন। তারপরে দর্শকদের উদ্দেশ্যে কিছু লিখবেন এখানে, যেমন লিখতে পারেন এনজয় দিস ভিডিও। এটা লিখতে পারেন, এবং আপনার অন্যান্য আরও যদি ভিডিও আপলোড দিয়ে থাকেন সেই ভিডিও ক্লিপ এখানে কপি করে রাখতে পারেন, যাতে এই ভিডিও দেখার সময় দর্শকরা আপনার ভিডিওতে ক্লিক করবে, তাতে ভিউ বাড়বে। দেখুন আমাদের আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে, এখানে দিয়ে আপনি দেখতে পারেন যে ভিডিও আপলোড হয়েছে কিনা। তো আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে, এখান থেকে থাম্বনেল আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখানে থাম্বনেল অটো এখানে অ্যাড করতে পারবেন, এখানে প্লে লিস্ট সেট করতে পারেন, প্লে লিস্ট তৈরি করুন। আপনি আপনার প্লে লিস্ট তৈরি করে নিতে পারেন, আপনার ভিডিও কন্টেন্ট যে ধরনের ভিডিও তার অনুপাতে একটি প্লে লিস্ট রাখতে পারেন। ডেমো আকারে আমি লিখতে পারি ফ্রি ফায়ার, এটা সর্বজনীন করে দিলে সবাই দেখতে পাবে। তো তৈরি করুন, তৈরি হয়ে গেছে, এখানে টিক মার্ক করে দিয়ে দিবেন। তো প্লে লিস্ট, আমাদের একটা প্লে লিস্ট হয়ে গেছে। এখানে দেখুন লেখা আছে, হ্যাঁ এটি বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে, যদি বাচ্চাদের জন্য হয় তাহলে অবশ্যই এখানে টিক মার্ক দিবেন, আর যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে তবে না, এটি বাচ্চাদের জন্য না, তাহলে সবাই দেখতে পাবে। আর এখানে বেশি করে দেখুন লেখা আছে, দেখুন এখানে লেখা আছে আমার ভিডিওতে প্রোডাক্ট প্লেসমেন্ট, স্পন্সরশিপ ও অ্যান্ডোর্সমেন্টের মতো প্যাড প্রচার অন্তর্ভুক্ত আছে। তো থাকলে এটা টিক মার্ক দিবেন, না থাকলে নাই। এখানে ট্যাগ দিতে পারেন, আপনার ভিডিও কন্টেন্ট যে ধরনের সেই ধরনের ট্যাগ এখানে দিতে পারেন। সো এখানে দেখুন আপনি কি ধরনের ভিডিও বানিয়েছেন সেটার উপরে এখানে সেটা ক্লিক করে দিবেন। কমেডি হলে কমেডি, জনসাধারণের ব্লগ হলে ব্লগ, গেমিং হলে গেমিং, ভ্রমণ ইভেন্ট, খেলা, সব ধরনের এখানে আছে, সেটা টিক মার্ক করে দিবেন। এটা দিলে এটা হয়ে যাবে। সো পরবর্তীতে আমরা যাব, পরবর্তীতে ভিডিও এলিমেন্ট কার্ড যোগ করুন, এখানে কার্ড যোগ করুন এসছে, এবং অন্তিম স্ক্রিন যোগ করুন এবং সাবটাইটেল যোগ করুন, এটা আসে না, কারণ এই ভিডিওটা প্রথম এই চ্যানেলে প্রথম, এই কারণে এটা অন্তিম স্ক্রিন আসে নাই। তো অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে অন্তিম স্ক্রিন কীভাবে যোগ করা হয়। তো পরবর্তীতে যাব, চেক কপিরাইট, কোনো সমস্যা পাওয়া যায়নি। এখানে দেখুন কপিরাইট, যদি সমস্যা পাওয়া যায় তাহলে অবশ্যই এখানে আপনাকে নোটিশ দিবে যে আপনার এটা কপিরাইট বলে দাবি করা হয়েছে।
সো আমাদের এখানে কোনো কপিরাইট পাওয়া যায়নি। তো পরবর্তীতে যাব দৃশ্যমানতা, তো এখানে দেখুন লেখা আছে সেভ সেভ ও প্রকাশ করুন, ব্যক্তিগত তালিকাভুক্ত নয় সর্বজনীন, তালিকাভুক্ত নয় এবং ব্যক্তিগত, ব্যক্তিগত দেখলে বাইরের কেউ দেখতে পাবে না, তালিকাভুক্ত নয় হইলে এটা হাইড করা থাকবে, এই ভিডিওকে দেখতে পাবে না, সর্বজনীন যদি আপনি মার্ক করেন তাহলে সবাই দেখতে পাবে। এখানে দেখুন শিডিউল করুন আপনার ভিডিও সর্বজনীন, তারিখটি বেছে নিন, এখানে শিডিউল করলে আপনি কোন তারিখে ভিডিও আপলোড দিবেন সেটা দেখাবে। তো আমরা তারিখ না, আমরা এখনই আপলোড করব, তাই সর্বজনীন দিয়ে সেভ এবং প্রকাশ করুন, এখানে প্রকাশ করলেই আপনার ভিডিও প্রকাশ হয়ে যাবে। সো এখানেই আমরা আমাদের ভিডিও শেষ করছি, তো পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে অন্তিম স্ক্রিন যোগ করতে হয়, অন্তিম স্ক্রিন কিভাবে যোগ করতে হয় এবং সাবটাইটেল কিভাবে যোগ করতে হয় সেটা দেখাবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এখানেই শেষ করছি আজকের ভিডিও।